ওয়েলকাম ব্যাক টু গ্লোবট্রটার পিআর। আমরা আজকে চলে এসেছি অল টুগেদার একটা নতুন রাজ্যে, ইয়েস, আপস্টেট নিউ ইয়র্কে এসেছি। আমরা এসেছি নিউ জার্সি থেকে, 4 ঘন্টা ড্রাইভ করে গতকাল নিউ ইয়র্কে, আপস্টেট নিউ ইয়র্কে। কী করে আসলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, চল লেটস রিওয়াইন্ড অ্যান্ড দেখে নাও আমরা কীভাবে এখানে এসে পৌঁছলাম। আমরা এখন কোথায় চলে এসেছি বাবা? ওয়ালমার্ট চলে এসেছি। ওয়ালমার্টে আমরা লাইফ জ্যাকেট নেবো পুচকি, তারপর আমরা রওনা দেবো আপস্টেট নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নিচ্ছ? এটা কি নিচ্ছ? এটা আমাদের মামমামের লাইফ জ্যাকেট নেওয়া হচ্ছে। মামনি ধরো তো ওকে একটু। মামমাম কি কোথায় কোথায় নামবি তুই? বিচে? হ্যাঁ করা যাচ্ছে, যাতে তো এখনই কেন দিচ্ছিস পাপা। ১৭ মিনিট এখন এরকম আস্তে আস্তে যাবো আমরা? সেটাই, এখন পুরো গরুর গাড়ি হয়ে গেছে, সবাই ঘুরতে বেরিয়েছে সবাই। আমরা এখানে ঘুম 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 দিব্যি ঘুমাচ্ছে, সুন্দর। আমরা আমাদের ডেস্টিনেশনের পথে অলরেডি অনেকক্ষণ রওনা দিয়ে দিয়েছি, আর কিছুটা পথ বাকি আছে, কিন্তু যা ভিড় এই লং উইকেন্ডের এটাই সমস্যা, এত জ্যাম হয় রাস্তায় দেখেই বুঝতে পারছো সেটা। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা রেস্ট এরিয়াতে, এখন একটুখানি সবাই রেস্টরুম যাচ্ছি, টুকটাক একটু রিল্যাক্সেশন করছি, অনেকটা রাস্তা আর আমাদের আছে 2.5 ঘন্টা, তারপরেই পৌঁছে যাব আমরা নিউ ইয়র্ক, আপস্টেট নিউ ইয়র্কের লেক জর্জ লেক প্লেসিড এরিয়াতে। আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি। আমরা এখন ঢুকছি লেক জর্জ ভিলেজে, আর মাত্র 20 মিনিট তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের এয়ারবিএনবিতে। সন্ধেটা নেমে আসছে আর ভীষণ সুন্দর লাগছে এই সন্ধ্যের সময় লেকের ধারে ড্রাইভ করে যেতে। আমরা জাস্ট পৌঁছলাম এয়ারবিএনবিতে, তার আগে দেখাই পেছনে পাহাড়, সেটা ভালো করে দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, এইটা এই রেডটা। তো আমরা এখন এখানে ঢুকছি, তো পাহাড়টা আমি পরে দেখাচ্ছি উইথ লেক ভিউ। এই হচ্ছে সামনের ভিউ, এখানে পাহাড় আর এখানে হচ্ছে লেক, আর এদিকে ঘুরলেই এইটা হচ্ছে বাড়িটা। কি গো, কেমন লাগছে জায়গাটা? এদিকে তাকাও, কি সুন্দর ভিউটা দেখো। ভিউটা খুব সুন্দর, আমরা এখনো বাড়িতে ঢুকিনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এই চুষিওয়ালা, চুষি খোল মুখ থেকে, কই মাম্মা, কই রে, ভালো লাগছে? তুই কি হাই করছিস? হাই করছো বাবা, হাই করছো মাম্মা। চ দা বেলাভিতা, এই হচ্ছে আমাদের কি মাম্মা ডেস্টিনেশন। কদিনের জন্য মাম্মা? কদিন আগে দেখছো মা লাইট? দেখছো লাইট 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 লাইট? কি সুন্দর জায়গা মাম্মা, কি সুন্দর। আর এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তাই না মা? সুন্দর ভিউ, তাই না? বাহ, দিব্যেন্দুদা আমাদের জন্য ডালমাখানি বানিয়ে নিয়ে এসছে, আর আমরা এখন ডিনার করছি ডালমাখানি উইথ রুটি। আজকে আমরা ফাইনালি এখন ডিনার করছি, বাজে 10:30। আজকে হচ্ছে রুটি, ডিম ভাজা আর ডালমাখানি, এটা দিব্যেন্দুদা বানিয়েছে। খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় এসছি ব্যালকনিটাতে একটু রিল্যাক্স করতে, সুন্দর লাগছে দেখতে, একটা থমথমে পরিবেশ পুরো। ঘুম থেকে উঠে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, সূর্যটা জাস্ট উঠেছে, সকালটা যদি এরকম পরিবেশে ঘুম ভাঙে বুঝতেই পারছো মন প্রাণ একদম রিফ্রেশড। সত্যি কিচিরমিচির পাখির আওয়াজে আজকে আমরা সকালবেলায় চা খেতে খেতে এই প্রকৃতি উপভোগ করছিলাম, আর প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাওয়া যায় এখানে।
এইবারের প্ল্যানিং গুলো কিন্তু আগের থেকে একদমই প্রি প্ল্যান নয়, একদম এয়ারবিএনবি তে বসে হবে। গুড মর্নিং, একটা অসাধারণ লোকেশন থেকে আজকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমাদের ঘুম তো অনেকক্ষণ ভেঙে গেছে, যখনই এই পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়েছে তখনই, আর একদম ব্যালকনিটা এতটা সুন্দর, জায়গাটাও ভীষণ সুন্দর। তো আমরা এখন বসে বসে এখানটাতে মস্ত সোফা দেওয়া আছে, বসে বসে গল্প করি। তো এখন আমরা বেরিয়ে যাব, আসলে একটা পাহাড়ে যাব, সেই পাহাড় থেকে ফুল ভিউটা, তো ওই পাহাড়টাতে গাড়ি নিয়েও ওঠা যায়, হাইক করে ওঠা যায়। তো আমরা কিছুজন হাইক করছি আর কিছুজন গাড়ি নিয়ে উঠছি। তো এখন অলমোস্ট বাজতে যাচ্ছে 8টা, আর সামনেই প্রচুর গাড়ি যাচ্ছে, তো গাড়ির আওয়াজ হচ্ছে। তো চলো গিয়ে মিট হচ্ছে ওখানে। সো এই ভিডিওটা আমি যেহেতু শুরু করেছিলাম কালকে আমাদের নিউ জার্সি থেকে আপস্টেট নিউ ইয়র্ক আসা পর্যন্ত ফুল জার্নিটা, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোন পাহাড়ে উঠছি আর কি ভিউ পাচ্ছি। তো স্টে টিউন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওতে দেখার জন্য।